চিংড়ি কচুর লতি দিয়ে নতুন একটি রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে। আপনারা হয়তো বিভিন্ন চ্যানেলে বিভিন্নভাবে কচুর লতির রান্না দেখেছেন, আমি একটু টোটালি ভিন্নভাবে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ওটা দেখতে থাকো, খুবই ভালো লাগবে। হাফ কেজি কচুর লতি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আমি এভাবে কেটে নিয়েছি, তোমরা ইচ্ছা মতো কেটে নেবে। 100 গ্রাম মসুর ডাল নিয়েছি, আধা ঘন্টার মতো মসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম। আমি মসুর ডাল দিয়ে রান্না করছি, তোমরা যে কোনো ডাল দিয়ে রান্না করতে পারো। চিংড়ি মাছ নিয়েছি 300 গ্রাম, ধুয়ে কেটে চিংড়ি মাছটা পরিষ্কার করে নিয়েছি, আর এভাবে কেটে রগটা বের করে ফেলেছি যেটার ভিতরে অনেক ময়লা থাকে। 1 চামচ লবণ, চিংড়ি মাছ ভাজার সময় লবণের পরিমাণটা একটু বেশি হলে চিংড়ি মাছ কিন্তু খেতে খুব মজা লাগে। তেল দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী। এখন চিংড়ি মাছটা প্রথমে আমি ভেজে নেব। হলুদ অথবা মরিচ দেওয়ার কোনো প্রয়োজন নাই, লবণ দিলেই কিন্তু চিংড়ি মাছ খেতে খুব ভালো লাগে। চিংড়ি মাছটা ভেজে নেওয়া শেষ, এখন উঠিয়ে নিচ্ছি। যারা কচুর লতি খেতে পছন্দ করেন কিন্তু গলা ধরে সেটার জন্য খেতে পারেন না, তাদের জন্য আজকের কিন্তু রেসিপিটা। 1/2 কাপ পেঁয়াজ কুচি আর 4টা কাঁচামরিচ ফালি করে কেটে দিয়েছি। ভেজে নেওয়ার শেষ আদা রসুন আর লবণ 1 চামচ করে দিয়ে দিলাম। একটু ভেজানোর পরে জিরা মরিচ গুঁড়া আর আমচুর পাউডার 1 চামচ করে দিয়ে দিয়েছি। এরপরে কিছুক্ষণ এটা ভেজে নেব। এই সময় খেয়াল রাখবেন মশলাটা যেন পুড়ে না যায়। মশলা ভেজে নেওয়া শেষ, এখন কচুর লতি যেটা পরিষ্কার করে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম। আর এটার সঙ্গেও দিয়ে দিব ভিজে রাখা মসুর ডাল। আপনারা চাইলে কিন্তু যে কোনো ডালও এখানে দিতে পারেন। আর সেক্ষেত্রে যদি আপনারা মুগ ডাল দেন, মুগ ডালটা আলাদা করে সিদ্ধ করে নিতে হবে, আর মসুর ডাল তো আলাদা করে সিদ্ধ করে নিতে হয় না। তো চুলাটা কিন্তু হাই হিটে রেখেছি, এই সময় কচুর লতি আর মসুর ডাল মশলার সঙ্গে আরও সুন্দরভাবে ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরেই হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ। অনেকের হলুদ গুঁড়ার কালারটা কিন্তু একটু বেশি অথবা কম হয়, সে অনুযায়ী দিয়ে দিবেন। লবণটাও কিন্তু স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আমি যে উপকরণগুলো দিয়েছি এতে আমার 1 চামচ লবণ দেওয়াতে হয়ে গেছে। তো ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। এখন প্রায় মোটামুটি রান্নাটা শেষের দিকে। তো ভেজে নিতে নিতে কচু কিন্তু একদমই সিদ্ধ হয়ে এসেছে আর ডালটাও মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। তো এই সময় আমি 1/2 কাপ পানি দিয়ে দিলাম। আর চুলার জালটা কিন্তু কোনো মতেই লো রাখবেন না, একদম হাই হিটেই কিন্তু রান্নাটা করবেন, কেননা কচুর লতি থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি ঝরে। তে মোটামুটি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 5 মিনিটের জন্য করে, হাই হিটে রান্না করেছি। দেখে বুঝতেই পারছেন যে রান্নাটা কত সুন্দর পারফেক্টভাবে হয়ে এসেছে। ডালগুলো আস্ত থাকবে আর কচুর লতিও কিন্তু আস্ত থাকবে, একদমই কিন্তু ভেঙে যাবে না। এভাবে রান্না করলে দেখতেও যেমন ভালো লাগে আর খেতেও কিন্তু খুব মজা হয়। রান্নাটা প্রায় কমপ্লিট। শীতের সময় গরম ভাতের সঙ্গে খেলে কিন্তু খুব মজা লাগবে। তো আমি এরকমই রেখে দেব। এটা পুরি রুটি পরোটার সঙ্গে কিন্তু খুব ভালো লাগে খেতে। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে শেয়ার আর লাইক দিবে। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।